এটা হচ্ছে আমাদের খিচুড়ি, রান্না করা খিচুড়ি। খিচুড়ির কালারটা অস্থির। তো শশা কাটা তো লাল ধরে ওর মধ্যে আজকে আমরা যাচ্ছি মৌচাক বসুন্ধরা প্রকল্পে কলেজের বন্ধুদের সাথে ইফতার করতে। আপনারা যারা খোলামেলা পরিবেশে সবুজ ঘাসে বসে ইফতার করতে চান, তারা চাইলে চলে আসতে পারেন মৌচাক বসুন্ধরা প্রকল্পে। গাজীপুরের মৌচাক স্ট্যান্ড থেকে মাত্র 8.3 কিলোমিটার দূরত্বের বসুন্ধরা প্রকল্পে যে কোনো অটোতে করেই চলে আসতে পারবেন। তাছাড়া আপনারা কোনাবাড়ি স্ট্যান্ড থেকে আম্বাক রোড হয়েও চলে আসতে পারবেন মৌচাক বসুন্ধরা প্রকল্পে। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। বর্তমানে আমরা যে রাস্তাটিতে রয়েছি সেটা হচ্ছে মৌচাক বাজার থেকে সরাসরি মৌচাক বসুন্ধরা প্রকল্পের রাস্তা, অর্থাৎ ভান্নারা রোডে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখি যে আমাদের আজকের ইফতারের আয়োজনে খিচুড়ি রান্না হয়েছে বন্ধু রনিদের বাসায়। এই যে বজলুর, আমরা আমাদের ইফতারের জন্য খিচুড়ি রনিদের বাসার থেকে রান্না করি, কারণ রনিদের বাসা থেকে বসুন্ধরা প্রকল্প একদম কাছে। তো রান্নাবান্না শেষে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি বসুন্ধরা প্রকল্পের দিকে নিয়ে যাব। তো সবাই এখন বসুন্ধরা প্রকল্পের দিকে যাব। তো ভিউয়ার্স, বসুন্ধরা প্রকল্পের একদম কাছাকাছি চলে আসছি। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ রয়েছে, বাইতুল খলিল মসজিদ। আমরা এখানে সালাত আদায় করব, তারপর চলে যাব বসুন্ধরা প্রকল্পে। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি বসুন্ধরার মাঠে। এটা হচ্ছে মৌচাক বসুন্ধরা প্রকল্প। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আমরা আজকে ইফতার করব মৌচাক বসুন্ধরা প্রকল্পে। তো আমাদের আরিফ কলেজের 2017-এর এইচএসসি ব্যাচের যারা আছি তারা সবাই মিলে একসাথে ইফতার করব এই বসুন্ধরা প্রকল্পে। তো আমরা এখন আমাদের লোকেশন ঠিক করব, যেহেতু এটা অনেক বড় একটা প্রকল্প। আমরা ভিতরের দিকে যাব, এখানে অনেকে আসে ঘুরতে, অনেকেই ইফতার করে। যাই হোক, দেখি আমরা একটি সুন্দর লোকেশন ঠিক করব, তারপর সেখানে ইফতার করব। তো আমরা এখন আমাদের লোকেশন পেয়ে গেছি, আমরা ঠিক এইখানে ইফতার করব। এই তো চলে আসছে বন্ধু নাজমুল, ডিবি নাজমুল। ডিবি ডিবি নাজমুলের মন খারাপ, কারণ ডিবি ডিপ্রেশন ডিপ্রেশনে চলে গেছে। ডিবি নাজমুলের ফোনটা ভেঙে গেছে হাত থেকে পড়ে। দেখি একটু ফোনের কি অবস্থা। ইস, লেজার মারছে, লেজার মারছে। তো আমরা এখন এইখানে আমাদের এই যে শুভ আসতেছে, শুভ ঘটি বাটি সব নিয়ে আসতেছে। আমাদের ইফতার আইটেমে আমরা শরবত বানাবো। তো শরবত বানাতে হলে সর্বপ্রথম আমাদেরকে লেবু কাটতে হবে। প্রথম অবস্থায় লেবু কেউ কাটতে না চাইলেও পরবর্তীতে নাজমুল এবং শুভ লেবু কাটে এবং আমি শরবত বানাই। ব্লগে সবাই এনে দিলাম, নাজমুলের ব্লগে আমরা দেখতে পাচ্ছি বন্ধু সুপ্ত কচি কচি শশা কাটতেছে। সুপ্ত শুধু শশা কাটা নয়, এই ইফতারের রান্না বান্না থেকে সব আয়োজনেই অনেক সহযোগিতা করে। দেখ সুপ্ত শশা কাটা
এটা হচ্ছে আমাদের খিচুড়ি, রান্না করা খিচুড়ি। খিচুড়ির কালারটা অস্থির, অসাধারণ একটা কালার হয়েছে খিচুড়ির। এখন সেলিম সেটাকে একটু নাড়াচাড়া করতেছে, পাশাপাশি বন্ধু রনি সবার প্লেটে খাবার দিয়ে দিচ্ছে। রনি হচ্ছে আমাদের খিচুড়ি রান্নার প্রধান বাহক। ঠিক আছে, পরে লাগলে আবার নিব, লাগলে আবার নিব। আমাদের ইফতারির মূল আইটেম হচ্ছে খিচুড়ি এবং সাথে রয়েছে খেজুর, পাশাপাশি শরবতের ব্যবস্থা করা হয়েছে। নাজমুল এবং সেলিম সবাইকে শরবত দিচ্ছে এবং শশা কাটতেছে বসে বসে সুপ্ত, এবং রনির হেল্পিং হ্যান্ড হিসেবে রয়েছে রবিউল। আমাদের ইফতারির আয়োজনে মোটামুটি সবাই চলে আসছে, তবে অনেকেই আসতে পারে নাই নানান ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ আমরা পরবর্তী বছর আবার সবাই মিলে একসাথে ইফতার করব। যাই হোক, আমরা এখন আজানের জন্য অপেক্ষা করতেছি, আজান দিলেই সবাই ইফতার গ্রহণ করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।